আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজ রবিবার, এখন সকাল 8:30 মতো বাজে। তো ইবা এখনও ঘুম থেকে উঠে নাই, আন্নি আর এহসান উঠে গেছে। তো আমি শেফাকে কিছু কাজ করে নিচ্ছি। তো আম্মার খাবারটা আমি টেবিলে রেখে দিছি, আর হচ্ছে আন্নি, সরি, ইবা উঠার পর আমি ওদের তিনজনকে খাইয়ে দিব, যেহেতু আমি খাইয়ে দিই। তো ইবা উঠে গেলে তারপর হাত মুখ ধুয়ে ওদের তিনজনকে আমি খাইয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক দিতে একদমই ভুলে যাবেন না, লাইক দিবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে নিচ্ছি। তারপর ওদেরকে খাইয়ে দিব, খাওয়ানোর পর তারপর আমি ডাইনিং রুমটা গোছাবো, তারপর কাটাকুটি করব দুপুরে রান্নার জন্য, তারপর আমি নাস্তা করব। তো আমি রুমটা গুছিয়ে নিই, টেবিল এগুলো সবগুলোই অগোছালো হয়ে আছে, তো বই খাতা সবগুলো গুছাবো এখন। তাহলে এই যে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি। তো সেই ফাঁকে কিন্তু আমি ইবানি হাসানকে খাইয়ে দিছি দুপুরে রান্নার জন্য, মানে কাটাকুটিও করে নিছি। এখন হচ্ছে আমি নাস্তাটা করব, এক পাশে চা আর আরেক পাশে আমি রুটি সেঁকে নিব। আর আমি কিন্তু ইবা আন্নিকে পড়তে বসিয়ে দিছি, আন্নিকে লেখা দিছি, আর ইবাকে পড়া দিলাম, ও পড়তেছে ফাঁকে ফাঁকে, ওদেরকেও দেখ। তো রুটিটা সেঁকে তারপর আমি চাটাও সেঁকে নিব, সেঁকে তারপর হচ্ছে আমি চা নাস্তাটা করে নিব। আর মোটামুটি আমার অনেক কাজই হয়ে গেছে, আর কাজ করলে কিছুই হবে না, কারণ হচ্ছে আমি ঘর মোছার আগে আবারও গোছাতে হবে সম্পূর্ণ ঘরগুলা, রুমগুলা, কারণ এসান প্রচুর এলোমেলো করে। ওকে বললেও কিছু বুঝে না। আর ইবা আন্নিকেও কিন্তু আমি ফাঁকে ফাঁকে দেখতেছি কে কি করতেছে। আর এসান তো প্রচুর দুষ্টামি ওদের সাথে, ওরা যখন পড়তে বসে তখনই ওর দুষ্টামির পরিমাণ বেশি পরিমাণে বেড়ে যায়। তো নাস্তাটা করে নেই। তো আমার কিন্তু নাস্তা করা হয়ে গেছে, এখন আমার সিনের মধ্যে যা আছে তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, তারপর আমি সবজি মাছ এগুলো ধুয়ে নিব। তো এই তো আমি কিছু কিছু করে মেজে তারপর ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার সিনটা তেমন একটা বড় না, মোটামুটি, ছোট না বড় না এরকম। তো আমি উলনাটা ঠিক করে নিচ্ছি, বারবার পড়ে যাচ্ছে। তো চার পাতিলটাও মেজে নিচ্ছি, ডিম সিদ্ধ করেছিলাম তো সেই পাতিলটাও ধুয়ে নিব। আর আমার চ্যানেলটা একদমই নতুন, আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখন একটু হালকা পাতলাভাবে সিনটাকে ধুয়ে নিচ্ছি, তারপর আমি সবজিগুলো ধুয়ে নিব।
দুপুরে যা রান্না করব তো সেগুলো ধুয়ে নিব। তো আমার কিন্তু সিনটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ধুয়ে নিব। তো আজকে আমি লাউ রান্না করব, আর হচ্ছে মাছ ফ্রাই করব, আর ডাটা শাক রান্না করব। তো একদম সাধারণ খাবার, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি লাউগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি মাছটাও ভালোভাবে ধুয়ে নিব। তো কাটার সময় তো ভালোভাবে পরিষ্কার হয়েছিল, করা হয়েছিল, তো এখনও আবার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছগুলো আমি ফ্রাই করব। তো একটু মাছখান দিয়ে একটু কাটা দিয়ে নিলাম, এখন ভালো করে আর একটু পরিষ্কার করে নিচ্ছি। মাথার সাইড দিয়ে অনেক আয়েস থাকে, তো লবণ দিয়েও আমি পরিষ্কার করে নিব। প্রথমে এমনিতেই পরিষ্কার করে নিব, তারপর আবার আমি লবণ দিয়ে পরিষ্কার করব। তো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো আমার এইখানে থালা বাসন ধুয়ে রাখার মতো, মানে ঝুড়িটা রাখার মতো তেমন কোনো জায়গা নেই, তার জন্য আমি এ পাশে রাখি, চোলাটার পাশে রাখি। তারপর ধোয়ার পর আমি এই জায়গা থেকে সরিয়ে ফেলি। সবগুলা ধোয়া যখন হয়ে যায় তখন আমি এখান থেকে সরিয়ে ফেলি। তো আমি মাছ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার তো মাছ একদমই, মাছের গন্ধ একদমই সহ্য হয় না, কেন জানি না। তো এখন আমি হাতটাকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিব, তারপরও আমি লোশন দিই, তারপর নারিকেল তেল দিই, লাস্ট পর্যায়ে সরিষার তেল দিই, তারপরও মনে হয় যে আমার হাতে গন্ধ করে। তো মাছের কিন্তু পানি জড়ানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে আধা ঘন্টার মতো মেখে রেখে দিব, যেহেতু আমি ফ্রাই করব। তো বেশি কিছু দিব না, আমি লবণ দিলাম পরিমাণ মতো, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, আর দিব হচ্ছে মরিচের গুঁড়া। তো এইভাবে ফ্রাই করলেও অনেক ভালো লাগে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, অবশ্য সবাই জানেন তারপরও বলতেছি। তো এই যে আমি কিন্তু রান্না করে আবারও চলে আসলাম। তো এক পাশে ভাত আর আরেক পাশে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। যেহেতু মাছ ফ্রাই করব, তো আমি লাউ যে রান্না করব খুবই অল্প পরিমাণে মাছ দিব। তো এখানে চার পিস, তো আম্মা ইবা নিয়ে আসান, ওরা চারজন চারটা খাবে, আমি খাবো না। আমি আগেই অনেকবার বলেছি আমার কাছে তেমন মাছ ভালো লাগে না, তারপর ইলিশ মাছ ফ্রাই করলে, তারপর ছোট মাছ পুঁটি মাছ, তো সেগুলা বেশি ভালো লাগে। তো একটা মাছ আছে যে ব্রিকেট মাছ, তো ওটা ওই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার কিন্তু ভাত হয়ে গেছে, তো আমি মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি, এক পাশ ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালোভাবে মাছ ফ্রাই করলে খুবই মোচমোচে করে ফ্রাই করে নিই, আমার কাছে খুব ভালো লাগে এভাবে। তো পাশের চুলাতে আমি লাউ বসাবো, তার জন্য
তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তো রান্না তো সবাই পারেন, তারপর নতুন আপু ভাইয়াদের জন্য শেয়ার করা, তো তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো আজকে অন্যভাবে একটু লাউটা রান্না করতেছি, অন্যদিন মাছ ভাজি না, তো আজকে আমি মাছটা ভেজে দিছি। কারণ হচ্ছে আমি যেহেতু মাছ প্রায় খাবো না, তো শাক খাবো খুবই অল্প পরিমাণে, আর হচ্ছে লাউ দিয়ে খাবো। তো যেই তরকারি কাঁচা মাছ দিয়ে আমি ডাইরেক্ট কষিয়ে রান্না করি, তো সেই তরকারিটা কেন জানে আমি খাইতে পারি না, মাছের গন্ধটা আমার তেমন একটা সহ্য হয় না, কেমন জানে লাগে। তো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি হালকা মশলা দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে ছিল আদা বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো খুবই অল্প পরিমাণে, যেহেতু লাউ তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওপাশে আমার মাছটা ভালোভাবে ফ্রাই হোক। আর আমার অনেক টাইম লাগে মাছ ফ্রাই করতে, তো চুলাটাকে খুবই লো করে তারপর আমি মাছগুলা ফ্রাই করি। তো আমি মাছের মাথা যে লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর ভেজেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এইভাবে হালকা করে মাছটা ফ্রাই করে দিলে আমি খেতে পারি কাঁচা মাছ। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব, উঠিয়ে তারপর মাছটা কষানো হয়ে গেছে, তো মাছটা আমি উঠিয়ে নিব। তো আমি এভাবেও রান্না করে থাকি, তারপর কাঁচা যে মাছ তো ওটাও কষিয়ে রান্না করে থাকি, দুভাবেই রান্না করি। তো এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। আমি দেখি দিলাম লাউটা কষানো হোক, তারপর আবার ফিরে আসতেছি। আমার লাউ থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে। এখন আমি কষিয়ে রাখা মাছটা উপরে দিয়ে দিব। এখন আর আমি ডেকে দিব না, এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমার মাছ কিন্তু এখনো ফ্রাই হতে মানে হইতেছে, খুবই ভালোভাবে ফ্রাই করি। তো এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আমি শাকটা রান্না করে নিব। তো শাকের জন্য কিন্তু আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে আন্নিকে বললাম গাছ থেকে লেবু পাতা নিয়ে আসতে, তো লেবু পাতা আনলো, তারপর একটা ছোট একটা লেবুও নিয়ে আসলো। তো আমি রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু লাউ একদমই খায় নাই, তো ইবান ইয়াসান ওরা তিনজনই শাক আর মাছ ফ্রাই দিয়েই মানে খেয়ে ফেলছে ভাত। তো এখানে ভাপিয়ে রাখা শাকগুলা লবণ দিয়ে মেখে তারপর আমি দিয়ে দিলাম। আর মাছ ফ্রাই নাকি অনেক ভালো লাগে ওদের কাছে, খুব মজা করে খাইছে ওরা। তো এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে লেবু পাতা চিড়ে দিয়ে দিলাম। এখন আর কিছুই করার নাই, নেড়ে চেড়ে একটু ভেজে তারপর উঠিয়ে নিব। তারপর আমি টেবিলে যাব, কি কি রান্না করলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমি কিন্তু টেবিলে খাবার নিয়ে আসছি, মাছ ফ্রাই আর হচ্ছে শাক, মাছ আর শাক আর হচ্ছে লাউ আর হচ্ছে ভাত
আরে বানি, ওরা তো দুষ্টামি করতেছে খেলতেছে। এই যে দেখুন ওরা কি পরিমাণে দুষ্টামি করতেছে। এখন কিন্তু বিকেল বেলা, তো দুইজনের জন্য চা করে নিলাম, পলি আর আমি খাবো। তো চা আর বিস্কিট নিলাম, আর ওদেরকে দিলাম দুধ আর বিস্কিট। তো ওদের খাবারটা আগে দিয়ে নিলাম, আর এখন আমি আর পলি চা আর বিস্কিট খাবো। তো এই যে পলিও চা নিতেছে, তো আমিও খাই চা। আর এই বানি আসান কিন্তু প্রচুর দুষ্টামি করতেছে। তো আমরা এখন চা আর বিস্কিটটা খেয়ে নিই। তো বিকেলে নাস্তা খাওয়া কিন্তু একদম প্রায় শেষ। বাচ্চারাও খেয়ে নিল, আম্মাও খাইলো, তো আমরাও খেয়ে নিলাম চা বিস্কিট, আর ওরা তো দুধ খেলো। তো এখন সিনে অনেকগুলো জমে গেছে, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর ওদেরকে কিন্তু পড়ানোর জন্য বসিয়ে দিয়ে আসছি, দিয়ে এসে তারপর আমি ধুতেছি। তো থালা বাসন যাই ছিল, তো সেগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। হালকা পাতলা ভাবে পরিষ্কার করে নিচ্ছি, চেষ্টা করি যতবারই ধুই তো সেগুলা ধোয়ার পর, সিঙে যা থাকে তো সেগুলো ধোয়ার পর আমি সিনটাও হালকা পাতলা ভাবে পরিষ্কার করে নিই। তো আমার এটা কিন্তু মাজা হয়ে গেছে, ভিম দিয়ে একটু মেজে নিলাম। তো আমার সিন কিন্তু একদম ধোয়া হয়ে গেছে, এখন আমি হাতটাও ধুয়ে নিব। তো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।